জানাচ্ছি চট্টগ্রাম থেকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আর প্রতিদিন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। বছরের শেষ দিন 31 ডিসেম্বর, আজ চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে জলাবদ্ধতা। বিভিন্ন সময় যারা জনপ্রতিনিধি হন প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেন জলাবদ্ধতা দূরকরণের, পরবর্তীতে দেখা গেছে নানা জটিলতা সেটি হয়নি। এই প্রকল্পটি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি এখন চট্টগ্রামের সবচেয়ে বড় প্রকল্প আমরা বলছি, যেটি 5,616 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ চলছে। অর্থাৎ বড় সমস্যাটি সমাধান হওয়ার পথে কতদূর এগুলো এই প্রকল্পের কাজ, এবং আগামী যে নতুন বছরটি শুরু হচ্ছে এই বছরে আর কী কী দেখা যাবে, চট্টগ্রামের চিত্র কতটুকু বদল হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, অতিথিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন জনাব হাসান বিন শামস, উনি প্রধান প্রকৌশলী সিডিএ, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সিডিএর উনি প্রধান প্রকৌশলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমার বাঁ পাশে আছেন জনাব আশিক ইমরান, স্থপতি আশিক ইমরান, তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রামের চেয়ারম্যান, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আয়োজনে। শুরুতেই জনাব হাসান বিন শামস আপনার কাছে আসব, আপনার কাছে জানতে চাই যে জলাবদ্ধতা প্রকল্প কাজ শুরু থেকে এখন পর্যন্ত কত দূর এগুলো, আর এখনকার অবস্থাটা কি আমাদেরকে একটু জানাবেন। আমরা মানে এখন কারেন্ট সিচুয়েশন, আমরা এই পর্যন্ত প্রায় 55% কাজ শেষ করেছি ডিপিপি অনুযায়ী, অ্যাজ পার ডিপিপি। আমার এখন আমাদের 5টা স্লুইস গেটের কাজ চলছে। আপনি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগ্রাবাদ এলাকায় আমাদের যে জলাবদ্ধতা হচ্ছে, সেই রেগুলেটরের কাজ কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। 70% কাজ শেষ হয়ে গেছে, ওটা আর 30% কাজ বাকি আছে, এটা ড্রাই সিজনে হয়ে যাবে। তো জলাবদ্ধতা যেটা আগ্রাবাদ এলাকার ওইটা দূরীকরণ হবে এই টাইডাল রেগুলেটরের মাধ্যমে। তো আমাদের মোটামুটি আমরা শহরের মধ্যে আপনি জানেন চক বাজার, 1602 নম্বর গেট, তারপর এই বাকলিয়া, বৃহত্তর চক বাজার, এইসব এলাকায় কিন্তু নিমজ্জিত থাকতো জাংশনগুলো, মুরাদপুর, বদ্দারাট, এই এলাকাগুলোর কিন্তু আমরা গত 1 বছর কাজ করে আমরা ওখানে এই টার্শিয়ারি ড্রেন, সেকেন্ডারি ড্রেন, প্রাইমারি ড্রেন, মানে প্রাইমারি খাল, সেকেন্ডারি খাল, টার্শিয়ারি খাল, এই 3টা খালের কাজ করছি আমরা। তার মধ্যে টার্শিয়ারি খালগুলো ছিল ছোটো 5 ফিট উইডথে, ওগুলো 5 ফিটের নিচে, ওই সমস্ত খালগুলো আমরা কিন্তু ড্রেনগুলো বড় করেছি। বড় করার ফলে আমাদের কিন্তু জাংশনে যে পানিটা কতো জমত ওইটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এর গত বছর কিন্তু আপনি জানেন বর্ষায় আমাদের ট্রিমেন্ডাস ডেভেলপ হয়েছে, ওখানে পানি উঠে নেই। আর বাকি কাজগুলো আমরা যেমন প্রাইমারি খালের মোটামুটি আমরা ম্যাক্সিমাম কাজেই শেষ করার পথে, প্রায় ওখানে 70% কাজ আমরা শেষ করেছি, রিটি রিনিউয়াল দিচ্ছি। আর আপনাকে আবার আরও কাজ বাকি আছে আমাদের, আমাদের প্রতিটা প্রাইমারি খালের সাথে আপনার একটা থাকে রাস্তা থাকবে 15 থেকে 20 ফিটের, ওই রাস্তাটা রাখছি আমরা এই জন্যই যে পুরো ড্রেনটা, পুরো প্রাইমারি খালটা কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, মেনটেন্স পিরিয়ডে, তো ওই জন্যই ওই রাস্তাটা রেখেছি। সিটি কর্পোরেশন আগে যে মেনটেন্সটা করতো আসলে ওইটা কমপ্লিট হতো না, অনেক জায়গায় যাওয়া যেত না, তো ওই রাস্তাটা আমরা ওই জন্যই রেখেছি। এবং ওই রাস্তা রাখার ফলে সুবিধা হচ্ছে কি, মানুষ উপর থেকে যে ময়লাটা থ্রো করে নিচে ডাইরেক্ট খালে ফেলে, রাস্তা করার ফলে কিন্তু ওইটা ফেলতে পারবে না। আর অপর পাশে আমরা যেটা খালের যে নিজের জায়গা ছিল যতটুকু উদ্ধার করতে পেরেছেন, অনেক বাকি আছে, উদ্ধার করতে পেরেছি, উদ্ধার করতে পেরেছেন, এটা একটা ভালো খবর যে খালের জায়গা খালকে দিতে পারছেন। জনাব আশিক ইমরান, আপনি দেখছেন প্রকল্পের কাজ চলছে, আপনার চোখে এই প্রকল্প কত দূর এগুলো কি দেখছেন? প্রকল্পটা নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং, অনেক আশার চ্যালেঞ্জিং, এবং এটা সবার আশা। এটা আমরা যে স্বপ্নের চট্টগ্রামের কথা ভাবছি সেই স্বপ্নের চট্টগ্রাম পেতে গেলে এই প্রকল্পটা সফল বাস্তবায়ন একটা পূর্ব শর্ত। তবে এখানে যে বিষয়টা হলো যে যে দখল, আমাদের প্রধান প্রকৌশলী যেটা বললেন যে খালগুলো দখল হয়ে আছে, শুরু হয়ে গেছে, এটা উদ্ধার করাটা চ্যালেঞ্জিং, এটা সেনাবাহিনীর সহায়তা চলমান আছে।
কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হলো প্রকল্পতে আমাদের যেমন পলিথিন দেখা যাচ্ছে খালগুলো পরিষ্কার করার অল্প কিছুদিনের মধ্যেই আবার ভরে যাচ্ছে পাহাড় ধোয়া মাটি পলিথিন এবং মানুষের নির্বিচারে সেখানে আবর্জনা নিক্ষেপের ফলে খালগুলো আবার ভরাট অবস্থায় চলে আসছে যার ফলে যে উদ্দেশ্যে প্রকল্পটা করা এই যে প্রকল্পের মধ্যে এই যে একটা প্রতিদিনের যে একটা রক্ষণাবেক্ষণের বিষয়টা এটা যাতে প্রকল্পে যে যারা বাস্তবায়ন করছে তাদের মাথায় থাকে এবং জনসাধারণকে যে সচেতন করা এবং অবশ্যই একটা শাস্তির ব্যবস্থা যে পৃথিবীর কোথাও কিন্তু শাস্তি ছাড়া কোনো কাজ হয় না ইভেন আমরা যদি সিঙ্গাপুরে সবসময় আমরা বলি যে আমরা চট্টগ্রামটা সিঙ্গাপুর বানাবো সিঙ্গাপুর এনে বসাই দিলে তখন আমরা মানুষ যারা চট্টগ্রামকে ব্যবহার করি তারা সিঙ্গাপুরের নাগরিকদের মতো আচরণ করছে কিনা সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তাহলে আচরণ করাতে গেলে যে কর্তৃপক্ষের এখানে যে একটা শাস্তির ব্যবস্থা জরিমানা হোক যেভাবে হোক সেটা না করলে কিন্তু যে খালগুলো আমরা করব ঠিকই কিন্তু আবার যদি এটা 3 মাস পরে ভরাট হয়ে যায় সেক্ষেত্রে এ প্রকল্প তো কাজ করবে না হ্যাঁ এবং একটা বিভিন্ন সংস্থায় প্রকল্পটার সাথে জড়িত আছে সিটি কর্পোরেশন আছে পানি উন্নয়ন বোর্ড আছে পানি উন্নয়ন বোর্ডের অংশটা এখনও অনেকটা কাজ শুরুই হয়নি সেই ক্ষেত্রে এই প্রকল্পের সফলতা কতটুকু হবে আমরা নিশ্চয়ই জানতে চাইব আমাদেরকে বলেন পানি উন্নয়ন বোর্ডের অংশটুকু না আমি একটু কথা বলি যে পলিথিন জমার কথা বলেছে বা বর্জ্য জমার কথা বলেছে ওটা আসলে বিভিন্ন কারণে হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসটা কম অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে এখন সবগুলো কিন্তু শাস্তি দিলে হবে না আমাদের দেশটা ওইভাবে কিন্তু এখনো গড়ে উঠেনি মানে ব্যবস্থাপনা ওইভাবে দিতে পারে ওইভাবে দিতে পারি না আমরা আবার সরকার পারে নাই মানুষের মধ্যে মানে কারণ মানুষের ডেন্সিটিটা বেশি অন্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশে সিঙ্গাপুর চিন্তাগুলো হবে না সিঙ্গাপুরের টোটাল আয়োজনের কিন্তু ওদের মানুষ জনসংখ্যা অনেক আমাদের তুলনায় অনেক কম তা আমাদের এখানে যেহেতু পপুলেশন বেশি তার জন্য অ্যাওয়ারনেসটা ওদের ক্রিয়েট করতে হবে শাস্তিরও ব্যবস্থা করতে হবে অ্যাওয়ারনেস আগে তারপর আমার কথা হচ্ছে যে আমরা এই যে পলিথিনগুলো জমছে বা বর্জ্য জমছে এখান থেকে ওই পাহাড়ের যে এটা পলিমাটি আসছে ওগুলোর জন্য আমরা কিন্তু 14-15টা সিল ট্র্যাপ রেখেছি সেগুলোর অবস্থা কি এগুলো আমরা 14টায় আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা এখনও কিন্তু জমি অধিগ্রহণ হয় নাই তারপরেও কিন্তু আমরা সেনাবাহিনী এবং আমাদের 50টা মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমরা 14টা সিল ট্র্যাপে কাজ শুরু করেছি আগেও তো বোধহয় ছিল কয়েকটা আগে ছিল বাট ওগুলো কার্যকর ছিল না আগে একটাও ছিল না আচ্ছা এই 14টা সিল ট্র্যাপ করার ফলে এই যে বর্জ্য যে পলিথিন বলেন বা ডাস্ট বলেন ওগুলো কিন্তু ওই সিল ট্র্যাপে জমা হবে এবং ওই সিল ট্র্যাপ যাওয়ার জন্য আমরা রাস্তা করে দিয়েছি সিল ট্র্যাপ থেকে এটা মানে মেনটেন্যান্সের সময় এই ময়লাগুলো তুলে ফেলা হবে তো তরল বর্জ্য চলে যাবে হ্যাঁ আরেকটা বিশাল একটা কারণ ছিল যে আমাদের যেগুলো খালের মাঝখানে মাঝখানে ব্রিজ বা কালভার্ট ছিল ওগুলো খুব লোয়ার ছিল আচ্ছা সিটি কর্পোরেশন যেগুলো করেছিল আর কি ওগুলোতে নিচে দিয়ে গ্যাস পাইপলাইন যেত তারপর বড় বড় পানির লাইন গেছে বিভিন্ন সেবা সংস্থা সংস্থা লাইন গেছে ওগুলোর কারণে পলিথিনগুলো ওখানে জমা থাকতো যার ফলে পানিরা ক্লিয়ার হতো না তো ওগুলো আমরা প্রতিটা ব্রিজ কালভার্ট কিন্তু অনেক হাইটে উচ্চতায় নিয়ে গিয়েছি যাতে ওইটা নিচের দিয়ে নৌকা চলাচল করতে পারে মতো আচ্ছা ওইভাবে আমরা মোটামুটি ডিস্টেন্স রেখে তার মানে খালগুলোতে মানে খালগুলো নৌপথ হিসেবেও চালু হবে অবশ্যই নৌপথ হিসেবেও চালু হবে এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামে এই যে পানিগুলো এই যে বর্জ্য আপনি বিদেশে দেখবেন যে পানিগুলো ক্লিয়ার মানে ড্রেনের পানিটাও ক্লিয়ার আমাদের প্রতিটা সংস্থার কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে এসটিপিসিআর বর্জ্য ট্রিটমেন্ট যেটা আছে সেটা বসানো এটা বসালে কিন্তু আমাদের পানিগুলো ক্লিন হয়ে এটা আমরা সাগরে ফেলতে পারছি বা নদীতে ফেলতে পারছি তো ওই এসটিপিটা কিন্তু সাথে সাথে বসাতে হবে আরেকটা জিনিস আমি আমার সময়ে আগামী 2 বছর আমাদের প্রজেক্টের মেয়াদ আছে আচ্ছা 2 বছর লাগবে আমাদের টোটাল প্রজেক্টটা শেষ করতে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি অলরেডি এই প্রশাসক সাহেবকে বলেছি যে আমরা একটা মেনটেন্যান্স উইং করব প্রতিটা স্লুইস গেট রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আমার মেনটেন্যান্স উইং লাগবে কারণ ওখানে আমার পাম্প আছে ওখানে জেনারেটর আছে ওখানে স্লুইস গেট আছে এগুলো ওপেন করতে হবে স্বয়ংক্রিয়ভাবে হয় বাট মানুষ রাখতে হবে এবং ট্রেন্ড লোক রাখতে হবে এই ট্রেন্ড লোকগুলো কী পরিমাণ লাগবে আমাদের পর্যায়ে কিন্তু 17টা স্লুইস গেট আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আর বাকি টোটাল 41টার মধ্যে আর বাকিটা হচ্ছে ওয়াটার বোর্ডের প্রজেক্ট আচ্ছা ওইটা এখনও শুরু হয় নাই ওইটা জাস্ট প্রাথমিক পর্যায়ে আছে আমাদেরগুলোতে আমরা কিন্তু এই 17টা স্লুইস গেটের মেনটেন্যান্স পাবো যে লোকগুলো লাগবে ওগুলোর টোটাল প্রক্ষেপণটা আমরা সিটি কর্পোরেশনকে দিয়ে দেবো আলটিমেটলি সিটি কর্পোরেশনের মেনটেন্যান্সটা করবে না স্থপতি আশিক ইমরান যেটি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের অংশে যে কাজগুলো সেটা যদি না শুরু হয় বা এটা সমান্তরালে না হয় তাহলে আপনারা যে কাজটা করছেন এটা সুফল কি পাবো আমরা একটা জায়গায় যেহেতু আটকে যাবে অলরেডি পানি উন্নয়ন বোর্ডকে আমি বলেছি এই পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টগুলো হচ্ছে আমার পতেঙ্গার দিকে কিছু আছে আর ম্যাক্সিমাম হচ্ছে কালুঘাটের ওই পারে কালুঘাটের পরে
তো এগুলো আমাদের প্রজেক্টটা কমপ্লিট হলে 70% সুফল পাবে মানুষ চট্টগ্রাম, আর 30% কিন্তু ওদের উপর ডিপেন্ড করবে ওদের প্রজেক্টগুলো কমপ্লিট হলে। আচ্ছা, আশিক ইমরান, আমি আপনার কাছে জানতে চাই, এটা হচ্ছে যেই বর্জ্যগুলো ড্রেন হয়ে খাল হয়ে নদীতে যাচ্ছে, তো এই যে ড্রেন থেকে বর্জ্য সরানো, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সরানো হয় না, ড্রেনগুলো ভরে আছে, তো ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ বা জলাবদ্ধতা প্রকল্প, এনাদের মধ্যে মানে সমন্বয় এটা কিভাবে হবে বা এটা কি মানে আপনার কি মনে হয়? সমন্বয় তো নাই, সমন্বয় নাই ফলেই তো অনেকগুলা জনদুর্ভোগ হয় আমাদের। ইভেন আমরা কিছুদিন আগেও নিশ্চয় দেখেছেন যে রাস্তা হয়ে গেছে কিন্তু পিডিবির পোলগুলো কিন্তু সরে নাই এক বছর বা আরও বেশি সময় থেকে, এটা তো একটা দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, তো এই দুর্ভাগ্য জানি না এটা কোন ফরম্যাটে সমন্বয়টা হবে। এখন মেনটেনেন্সের যে বিষয়টা আসলো যে সিডিএ হয়তো প্রকল্পটা শেষ করে সিটি কর্পোরেশনকে হস্তান্তর করবে, সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা বলেন, তাদের যে আর্থিক অসঙ্গতি সব কিছু মিলিয়ে কতটুকু তারা এটা করতে পারবেন সেটাও একটা প্রশ্ন এখনও থেকে যায়। এটা যদি পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হয় সেটা অন্য জিনিস, কিন্তু এখন যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু আমরা খুব একটা আশান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। তো এই বিষয়গুলো এখন থেকেই এটা নজর দিতে হবে যে মন্ত্রণালয়, আসলে সমন্বয়টা মন্ত্রণালয় থেকে আসতে হবে, এখানে সিডিএ কিংবা সিটি কর্পোরেশন তাদের পক্ষে এখানে সমন্বয় করা সম্ভব হবে না। তো এখনই এটা সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টা দিয়ে মাথায় নিয়ে সব অনেকগুলো প্রকল্প আছে যেগুলো অনেকগুলো সংস্থা এর সাথে সংশ্লিষ্ট, ও কাজে সবার যদি এই সমন্বয়টা না থাকে তার প্রকল্পগুলো কিন্তু সফলভাবে যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হবে না। তো এই বিষয়টা নজর দিতে হবে এবং এক্ষেত্রে যেহেতু সিডিএ প্রধান বাস্তবায়নকারী সংস্থা, সিডিএর উপরেই কিন্তু মূলত এর দায়িত্বটা এক পর্যায়ে বর্তাবে এই প্রকল্পের সফলতা কি, প্রকল্পের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ মানে করে দেওয়ার পর। এই সূত্রে কিন্তু আমি আরেকটা কথা বলি, যে কথা রেফারেন্স দিয়ে আমরা কিন্তু সিটি কর্পোরেশনের সাথে প্রথম বসেছি, আমাদের বর্তমান চেয়ারম্যান এসেই আমরা একটা মিটিং করেছি সিটি কর্পোরেশন অল স্টেক হোল্ডার ছিল চিটাংয়ে, এবং সবার সাথে সমন্বয় করে কিন্তু আমরা কাজ করছি, কারণ এখানে অনেকগুলো সংস্থা জড়িত আছে আমাদের এই কাজের সাথে। সবাইকে বসার পরে তারপর আমরা কাজটা শুরু করেছি। আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশনের প্রতিটা কাউন্সিলরের কাছ থেকে আমরা কিন্তু ডাটা নিয়েছি, সেনাবাহিনী ডাটা নিয়েছে যে আমরা যে প্রজেক্টে যেগুলো ধরেছি এটা কিন্তু অ্যাজ পার এই ওয়াসার যে ড্রেনেজ মাস্টার প্ল্যানটা, আমাদের সিডিএ যে ড্রেনেজ মাস্টার প্ল্যান ছিল তার বেসিসে কিন্তু ওয়াসা একটা ফিজিবিলিটি স্টাডি করেছে রিসেন্ট একদম 2016 সালে, ওটা কিন্তু আমরা নিয়েছি আমাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত করে আমরা ডিপিপিটা বানিয়েছি। এখন এই আমাদের প্রজেক্টের আওতার মধ্যে যে কাজগুলো ছিল এছাড়া আর কিছু আছে কি না, আমি জানেন 41টা ওয়ার্ড আছে চট্টগ্রামে, তাদের আরও কিছু কাজ থাকতে পারে, তার থেকে আমরা ডাটা নিয়েছি, ওগুলো কিন্তু আমরা রিভাইজে ঢুকাবো যদি কোনো লুপহোল থাকে আর কি। আচ্ছা, তো এই বর্জ্য মানে আমরা তো খাল ভরার কারণ ভরাট হওয়ার কারণ হিসেবে বর্জ্যকেই বলছি, বর্জ্য ফেলার কারণে পড়ে যাচ্ছে, এই যে আপনারা বিভিন্ন প্রকল্প মানে বড় বড় প্রকল্প করে দিয়েছেন, অনেক সময় নগর পরিকল্পনাবিদ বা সিটি কর্পোরেশন তাদের পক্ষ থেকে বলে তাদের অর্থ সংকট থাকে, মানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো পরিকল্পনা আছে কিনা সেবা সংস্থাগুলো বা আপনাদের কোনো ইয়ে আছে কিনা? আমাদের থেকে আমরা কিন্তু আমরা যেটা নিয়েছি মানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত বিশ্বে যেটা হচ্ছে ক্লিনিং বলেন যতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে আমরা ওগুলো আনার চেষ্টা করছি। আচ্ছা, আমরা কিন্তু একই সাথে ওই ইনস্ট্রুমেন্টগুলো সহ এই ম্যান পাওয়ারটা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করবো, বা সিটি কর্পোরেশন আমাদেরকে লোক নিয়োগ দিবে। আমরা 2 বছর আগে কিন্তু সিটি কর্পোরেশনকে বলবো, কারণ তার আপনি জানেন তারও একটা সংস্থার অধীনে যারা সরকারি সংস্থা তাদের অর্গানোগ্রামে ঢুকাতে হবে ওই লোকবল, ওগুলো তারা কিন্তু মন্ত্রণালয় থেকে অনুমোদন করে নিয়ে আসবে এই 2 বছরের মধ্যে, তাহলে কিন্তু তাদের জন্য ইজি হবে, এবং এটার জন্য যে বাজেট লাগবে ওই বাজেটটাও তাদেরকে এনশিওর করতে হবে, ওই জন্য ওগুলো কিন্তু আগে থেকে আমরা কিন্তু সিটি কর্পোরেশনকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আশিক ইমরান, সিটি কর্পোরেশনের সক্ষমতা কতটুকু আছে? আপনি তো সবাই জানেন সিটি কর্পোরেশনের প্রশাসন মধ্যে সবসময় বলছেন যে অর্থের অভাব, অর্থের অভাব, এরকম সিটি কর্পোরেশন থেকে শুনেছি ওয়াসা যে আগে টাকা দেয় রাস্তার কাজের জন্য সেই টাকা দিয়ে বেতন দিয়ে ফেলেছেন কর্মচারীদের। হ্যাঁ হ্যাঁ, এরকমও হয়েছে। তো এখন একটা স্বপ্নের শহরের সিটি কর্পোরেশন যদি আর্থিক দৈন্যতায় ভোগে তাহলে স্বপ্নের শহর তো হবে না। হ্যাঁ, তো এক্ষেত্রে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নিতে হবে, এবং যে একটা সিস্টেম আছে বিদ্যমান যে সিডিএ যখন একটা প্রকল্প করে সেটা 5,600 কোটি টাকা পুরোটাই সিডিএ পাবে সরকার থেকে, কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটা নিয়ম আছে যেটা 25-30% সিটি কর্পোরেশনকে একটা ম্যাচিং গ্রান্ট দিতে হবে। তো যেই সিটি কর্পোরেশনের বেতন দেওয়ারই সক্ষমতা নাই সেই সিটি কর্পোরেশন একটা বিশাল প্রকল্পের ম্যাচিং গ্রান্টটা কীভাবে দিবে,
এটা তো তাদের উপর একটা বিশাল একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে সিটি কর্পোরেশনের পক্ষে বড় কোনো প্রকল্প প্রণয়ন করা কিংবা স্বার্থকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এখানে কাউকে দোষারোপ করার সুযোগ না। আমাদের সিস্টেমগুলোকে এখন আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি, আমাদের সেই মান্ধাতার আমলে সিস্টেমগুলোকে অবশ্যই আপগ্রেড করে এটাকে একটা সুন্দর মানে বৈজ্ঞানিক পন্থায় যে সিস্টেমগুলো কাজ করবে, সেই বাসাবস্থাগুলো কাজ করবে, সেটা নিশ্চিত করতে হবে। আবারও জলাবদ্ধতা প্রকল্পে ফিরে, সেটা হচ্ছে যে এই প্রকল্পটি দীর্ঘায়িত বা সময় বেশি লাগছে কি না, লাগলে সেটির কারণ কি? এটা আসলে একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট, কারণ এই ধরনের প্রজেক্ট সেনাবাহিনী বলেন বা আমরা, আমাদের তো অভিজ্ঞতা নেই, এটা সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা ছিল। এখন সেনাবাহিনী যেহেতু করছে এই চ্যালেঞ্জিং প্রজেক্টটা, কারণ আপনি জানেন চট্টগ্রামের সিনারিটি কিন্তু ঢাকার চেয়ে ভিন্ন। আমাদের এখানে কিন্তু জোয়ারের পানি ঢুকছে, জোয়ারের পানি ঢুকছে এবং সমতলনা এবং মানে আর বাড়ি আছে, সেডিমেন্টেশন আছে পাহাড়ের যে মাটিটা আসছে, ওগুলোর জন্য টোটাল সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা কনসালটেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে ডিজাইন করেছে। এটা সময় যে লাগছে বুঝছে যে 2017 সালে প্রজেক্টটা পাস হয়েছে, কনসালটেন্ট নিয়োগ সহ তাদের কিন্তু 1-1.5 বছর সময় লেগেছে টোটাল ডিজাইনটা করার জন্য। আচ্ছা, কারণ এগুলোর মানে খুব ক্রিটিক্যাল, কারণ গত 50 বছরের ইতিহাস নিয়ে আমাকে কিন্তু এই ডিজাইনগুলো করতে হচ্ছে, যে 50 বছর আগে কী ছিল। আচ্ছা, মানে ডিজাইন করতেই সময় চলে গেছে অনেক, ডিজাইন কিন্তু অনেক সময় চলে গেছে। প্লাস আমরা জানেন ম্যাক্সিমাম কাজগুলো আমরা কিন্তু ড্রাই সিজনে করতে পারি, এখানে খালের পানি আছে, ওইখানে রিটেনিং ওয়াল দেওয়াটা কিন্তু আমি শুষ্ক মৌসুমে করতে পারবো, বর্ষার সময় কিন্তু ওখানে করা যাবে না পানির জন্য। আচ্ছা, সো এখানে টাইমটা একটা ফ্যাক্টর, কোন সময় আমার ড্রাই সিজনটা আসছে। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের একটা সামনে একটা আরও একটা বড় চ্যালেঞ্জ আছে, যে সামনে যে কোভিডের কারণে কিন্তু আমাদের বাজেট কিন্তু সরকার দিতে পারছে না। আচ্ছা, আমাদের যে চাহিদা আছে আগামী 2 বছরে এই প্রজেক্টটা শেষ করার জন্য যতটুকু টাকা লাগবে ওই টাকাটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি না। আচ্ছা, তো এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা উত্রিয়ে আমরা যে 2 বছরের কাজটা শেষ করবো এটা কতটুকু করতে পারবো কিন্তু আই এম নট শিওর, বিকজ এই যে টাকা বাজেট বরাদ্দ স্বল্পতার জন্য অনেক বড় বাধা, টাকা জোগাড় এটি সমাধান হবে নিশ্চয় আমরা প্রত্যাশা করি। আজকের আয়োজন শেষ করতে হবে জনাব আশিক ইমরান এবং হাসান বিন শামস, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজন আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক বড় প্রকল্প জলাবদ্ধতা প্রকল্প, সেটির কাজ চলছে, যে আর্থিক প্রতিবন্ধকতার কথা প্রধান প্রকৌশলী বললেন সেটিও কেটে যাবে, কারণ সরকার অনেক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে, পদ্মা সেতু হয়ে যাচ্ছে দৃশ্যমান আমাদের চোখের সামনে। সুতরাং চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় যে দুর্ভোগ অর্থাৎ জনদুর্ভোগ জলাবদ্ধতা, সেটিও নিরসন হবে যেহেতু কাজ চলছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলছে। আমাদের প্রত্যাশা খুব দ্রুতই সেটির যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং চট্টগ্রামবাসীর স্বপ্ন পূরণ হবে। আজকের আয়োজনে যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।